সব জায়গায় একটা থ্রেটনিং চলছিল যে 19 তারিখে কেন্দ্রীয় ফোর্স চলে গেলে তারপরে মৃত্যুর মিছিল হবে 21 সালের মতো, সরাসরি হুমকি দেওয়া হচ্ছিল এবং সেই কারণে আমরা উদ্গ্রীব ছিলাম। আর কেন্দ্রীয় যে ফোর্স আছে এরা ইলেকশন কমিশনের অর্ডারে আছে, এবং যেহেতু ইলেকশন কমিশন অর্ডারটা MCC চলাকালীনই দিয়েছিলেন, তাই 19 তারিখ ছিল লাস্ট। ইতিমধ্যে মুখ্যমন্ত্রী তারা যাতে বেরিয়ে যেতে মানে চলে যেতে পারেন সেই জন্য তিনি নবান্ন থেকে সরাসরি নির্দেশ দিয়েছিলেন স্কুল ছাড়তে হবে। স্কুলে থাকলেন কোন বাড়িতে থাকলেন সেটা নিয়ে তো আমাদের বিরোধী দলের বা বিরোধীদের মাথা ব্যথা বা জনগণের মাথা ব্যথা নয়, থাকার দায়িত্বটা রাজ্য সরকারের, তারা যেখানে খুশি রাখুন, স্কুলও চালু রাখুন, এটা নিয়ে কোনো সমস্যা নেই। কিন্তু এই যে ধমকিটা গোটা রাজ্য জুড়ে চলছিল যে 19 তারিখে কেন্দ্রীয় বাহিনী চলে যাবে, তারপরে আবার 21 সালের মতো তোমাদেরকে বা পঞ্চায়েত নির্বাচনের মতো আবার ব্যাপকভাবে অত্যাচার আমরা করব। কেন্দ্রীয় বাহিনী থাকা অবস্থাতেই প্রায় 8-10 হাজারের বেশি কমপ্লেন হয়েছে মেল করে, থানা তো অনেক জায়গায় কমপ্লেন নেয়নি। পরে অবসরকালীন বিচারপতি মাননীয় কৌশিক চন্দ্রের বেঞ্চ DGP-র দুটো মেল আইডি দিয়ে বলেছিলেন কমপ্লেন করতে, তাতেও কয়েক হাজার কমপ্লেন নথিভুক্ত হয়েছে। এবং ভারতীয় জনতা পার্টির উদ্যোগে বিভিন্ন জায়গায় যে শেল্টার করা হয়েছে তার মধ্যে আমি অনেকগুলো শেল্টার ইতিমধ্যে ভিজিট করেছি, এবং পার্টির পক্ষ থেকে এবং আমি নিজেও ব্যক্তিগতভাবে তাদের লাইভলিহুডের জন্য পাশে দাঁড়ানোর ব্যবস্থা করেছি। আমি এরকম প্রায় 2500-3000 ঘর ছাড়া আক্রান্ত মানুষকে সেবাদান পর্যন্ত করেছি। তা সেক্ষেত্রে আজকে আমি বাধ্য হয়ে সোমবার দিন ফাইল করেছিলাম, অন্য অনেকে করেছিলেন। আবার একটা পিটিশনও ছিল যে স্কুল থেকে কেন্দ্রীয় বাহিনী সরিয়ে দেওয়া হোক, সে করতেই পারে যে কেউ। সব মিলিয়ে আজকে প্রধান বিচারপতি মহোদয়ের বেঞ্চে এটা 1 নম্বরে ছিল, তিনি না বসার জন্য তার যে অ্যাসাইনমেন্ট যিনি পেয়েছিলেন তিনি লিভ গ্র্যান্ট করেন, এবং তিনি এবং তার যে সহযোগী মাননীয় বিচারপতি ছিলেন তারা হিয়ারিং করার পরে তারা মানুষের প্রপার্টি অ্যাসেট এটাকে অগ্রাধিকার দিয়ে 21 তারিখ পর্যন্ত সেন্ট্রাল ফোর্স থাকবে এক্সটেন্ড করেছেন, এবং 18 তারিখে রেগুলার বেঞ্চে এই মামলার হিয়ারিংয়ের জন্য বলেছেন। এবং সাথে সাথে যত অভিযোগ হয়েছে থানা স্তরে এবং DGP স্তরে ফিজিক্যালি বা মেলের দ্বারা সমস্ত অভিযোগের একটা অ্যাকশন টেকেন রিপোর্ট AG-কে ডাইরেকশন দিয়েছেন জমা দেওয়ার জন্য, এবং এটা কন্টিনিউয়াস প্রসেসের মধ্যে থাকবে। আমরা চাই যে কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী এখানে আরও বেশ কিছুদিন থাকুক এবং প্রত্যেকটা অভিযোগের তদন্ত সাপেক্ষে ব্যবস্থা না হোক, এবং যারা বাড়ির বাইরে আছে প্রায় 5-6000-7000 মতো মানুষ বাড়ির বাইরে আছে, কেউ আত্মীয়র বাড়িতে, কেউ অন্য রাজ্যে, কিছু শেল্টার শিবিরে, বিভিন্ন জায়গায় ভারতীয় জনতা পার্টির কার্যালয়ে বা অন্যান্য জায়গায় আশ্রমে অনেক জায়গায় আছেন অতিথিশালায়, তারা যাতে নির্ভয় বাড়ি ফিরতে পারেন সেই ব্যবস্থা প্রশাসনের পক্ষ থেকে করা হোক এটা আমরা চাইছি। এবং ভারতীয় জনতা পার্টির যারা জেলা স্তরে কার্যকর্তা আছেন বা যারা গত নির্বাচনে লড়েছিলেন, যাদের এলাকা সাফার করেছেন, তারা প্রত্যেকে চেষ্টা করছেন আমি রাজ্যের বিরোধী দলনেতা হিসেবে রাজ্যের শাসক দলের দ্বারা আক্রান্ত প্রত্যেকটা মানুষের পাশে দাঁড়ানোর, আমার যেটুকু সীমাবদ্ধ ক্ষমতা আছে, অসীম ক্ষমতা নেই, তার মধ্যে আমি দাঁড়ানোর চেষ্টাও করেছি। আমি তাদের এলাকা পর্যবেক্ষণও করেছি, লিগ্যাল ব্যাটলও করেছি, ভবিষ্যতে সাংবিধানিক দায়িত্বে যারা আছেন তাদের কাছে নিয়েও আমি আক্রান্ত মানুষজনকে নিয়ে পৌঁছানোর চেষ্টা করব। ট্রেডিশনাল হোক বা ট্রেন্ডি নারী, পূজো মানে প্রিয় গোপাল বিষয়ী, কলকাতায় আর জেলায় জেলায় já.
ফ্ল্যাট বুকিং চলছে, আজই যোগাযোগ করুন গীতা কনস্ট্রাকশন, B10/249 নিয়ার সেন্ট্রাল পার্ক কল্যাণী। বুকিং চলছে কল্যাণী B2/221, B2/312, কাঁচরাপাড়া ঘটক রোড, সতীশ নন্দী রোড, লোক সিনেমা চাঁদমারি রোড, লিচু বাগান সিরাজ মন্ডল রোড, টিকটিকি বাজার, মিলননগর আগুরিপাড়া, রজনীবাবু রোড, নিপেন সরকার রোড, আরপি স্কুল, নৈহাটি 6 নম্বর গেট, বিজয়নগর, ভাটপাড়া, রূপশ্রী হল, হালিশহর, রাজমহল হাউজিং এস্টেট। আজই ফোন করে বিস্তারিত জানুন গীতা কনস্ট্রাকশন 6289063557, 9831478795।